করোনা প্রতিরোধে সারা দেশে যান চলাচল নিষিদ্ধ হলেও কেরানীগঞ্জে তা মানা হচ্ছে না উপজেলা বিভিন্ন স্থানে অটোরিকশা ইজি বাইক প্রাইভেট কার চলাচল করতে দেখা গেছে গত কয়েকদিনের তুলনায় আজ সকাল থেকে এসব যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক কেরানাগঞ্জের কদমতলা এলাকায় সড়ক থেকে দক্ষিণ অঞ্চলে ছুটতে দেখা গেছে অনেক মানুষকে তবে সড়কে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও সাধারণ মানুষকে সচেতন করার কোনো তৎপরতা দেখা যায়নি পুলিশের সামনে দিয়ে চলছে অনেক যানবাহন অন্যদিকে গতকাল ভোরে কেরানীগঞ্জের মান্দাইল এলাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিনের ছেলে ফয়সাল আহমেদ সর্দি কাশি জ্বরে আক্রান্ত হয়ে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর রাজধানীর একটি হাসপাতালে মারা যান